বৃহস্পতিবার মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শুনেন। মাতার বাড়িতে 22 তারিখ রাম মন্দির উদ্বোধন হলো এবং আজ মাতা বাড়িতে আসলেন, এবং পুরানো যারা কর্মী রয়েছে তারাও এখন ব্যাপক হারে এখানে এসেছে, কি বলবেন সব মিলিয়ে? দেখো, মাতা ত্রিপুরেশ্বরী মন্দির আর জাগৃত মা ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতির মিলনস্থল এই জন্মভূমি। আর গত 22 তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী করকমল দ্বারা। পুরো ভারতবর্ষের মধ্যে এক আধ্যাত্মিক ভারতের যে নতুন রূপ মানুষ দেখেছে, যেটা মানুষ একসময় কমিউনিস্ট এবং কংগ্রেস সত্তাধারী এরা ভারতবর্ষের ভারতীয়ত্ব সনাতন আধ্যাত্মিকতা তাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। গত 22 তারিখের যে পুরো দেশব্যাপী 140 কোটি ভারতবাসীর যে জনজাগরণ সেটা প্রমাণিত করেছে। আর এখানে নতুন পুরনো কিছু নেই, নতুন পুরনো যারা পুরনো নতুন যারাই আছে সব আমার সঙ্গে ভারতীয় জনতা পার্টি করেছে। এখানে আমি সবাইকে বলবো একসঙ্গে কাজ করা, একসঙ্গে থাকা, সেটাই ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য, মোদি এবং ভারতীয় জনতা পার্টি সর্বোপরি। আর বাকি কোনো কিছু নেই, বাকি কোনো কিছু সত্যও না, বাকি কোনো কিছু রাস্তাও নেই এখানে।